রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি স্নান করছি, কি মজা! রাধে রাধে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো বেশি ভাট না বকে শুরু করে দিই আমার কাজকর্মগুলো। তো দেখো, অনেক দিন ধরেই ভাবছি কালার করব, কালার করব, কালার করব। হ্যাঁ, আমি কালার করব। তো দেখো, আমি রেড কালারটা নিয়ে চলে এসেছি আর বাটি ঘটি নিয়ে বসে পড়েছি, মানে বাটি আর তুলি নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে ডেভেলপার। তো এটার সাথে আমি কালার অ্যান্ড ক্রিমটা মেশাবো, সেটা তো তোমরা সবাই জানো, আর বলার কিছু নেই। জাস্ট আমি দেখে নিচ্ছি, তোমাদেরকেও দেখিয়ে নিচ্ছি। তো দেখো, এবার এগুলো আমি গোলাপে একটা শুকনো কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবার ওই বাটির মধ্যে আমি এই দুটো মিক্সড করব। দেখো, মিক্সড করা শুরু করে দিয়েছি, মানে ঢালা শুরু করে দিয়েছি। বাবাকে কটকটে লাল গো, তো আমি চাইছিলাম একটু লাল করতেই, তো তার জন্য ওই লাল কালারটা করা, মানে নিয়ে আসা। তো যাই হোক, আমি ছিঁড়ে রেখেছিলাম কালকে এই প্যাকেটগুলো, বাট আমি রাত হয়ে গেছে বলে দেইনি, তো ভাবলাম সকালেই দেবো। তো দেখো, আমি এখন কালারটা গোলাপও ভালো করে, আমার হাতটাই পুরো লাল হয়ে গেল, মানে দুটো আঙুল পুরো লাল কটকটে হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা জামা বার করে নিলাম মোছার জন্য, তো ওটা আমি পরি না। তো দেখো, এবার কালারটা ঢালা হয়ে গেছে, এবার ওই কালার ফালার যদি হাতে লাগে ওই জামাটা দিয়ে আমি মুছবো। এবার কালারটা আমি ভালো করে মিক্স করে নেব। তো দেখো, পুরো লাল লাগছে না দেখতে, পুরো কটকটে লাল। তো আমি ভালো করে গুলি নিয়েছি, এটা কিন্তু আমি তোমাদের বেশিক্ষণ দেখাইনি, হ্যাঁ, কিন্তু গোলাতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো, গোলানো হয়ে গেছে। এবার এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। নিয়ে নিচ্ছে একটা ছোটো আয়না, যেহেতু আমি খাটের ওপরে জানলার সামনে বসে কালারটা লাগাবো। আমি আবার মানে যাই করি না কেন, খাটের ওপরেই চা থেকে শুরু করে খাওয়া, কালার লাগানো থেকে, রিলস বানানো থেকে, ঠিক আছে, ছবি তোলা থেকে, সবই আমার খাটের ওপরে। তো যাই হোক, দেখো আমি কালারটা লাগিয়ে নিচ্ছি মাথায়। আমি না শুধু সামনেটুকুই করবো ভাবছি, পেছন দিকে আর যাব না। হ্যাঁ, পেছন দিকটা আমি দেখতেও পাবো না, তার জন্য চুলের সামনেটাই করে নেব। তো একটু লাল লাল করবো ভাবছিলাম, মানে একটু বেশিই লাল করব। তো বেশি লাল করা যদি হয়ে যায়, মানে বেশি একটা লাল লাগে, তো মানুষ তো বলবে, হয়তো বলতেও পারে যে এত লাল করেছে সেই সেই এই সেই। তো যাই হোক, আমি মানুষের কথায় পাত্তা না দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। আর সবচাইতে বড় কথা, আমি মানুষটা একটু অন্য টাইপের, ঠিক আছে? লোকে যদি বলে এটাতে তোকে ভালো লাগছে না, তবু যে আমি মানে তখনই যে আমি সেটা বাদ দিয়ে দেবো, এমনটা কিন্তু নয় বন্ধুরা, ঠিক আছে? আমার যদি ভালো লাগে তবে আমি সেটা করেই ছাড়ি, ঠিক আছে? সে জামার কালার থেকে হয়ে থাকুক কিংবা টিপের কালার থেকে হয়ে থাকুক। অনেকে বলে যে বিয়ের পরে কালো রঙের টিপ পরতে নেই, বাট আমি পরি, আমার ভালো লাগে, আমার বর পছন্দ করে, ব্যাস আমি পরি, ঠিক আছে? আর জামা বলো, শাড়ি বলো, চুড়িদার বলো, যাই বলো না কেন, জামা কাপড়ের রঙও আমি সব রং পরি, ঠিক আছে? হতে পারি হ্যাঁ আমার গায়ের রং চাপা, আমাকে এই কালারটায় মানাচ্ছে না, ওই কালারটায় মানাচ্ছে না, তবে আমার চোখে আমাকে প্রতিটা কালারেই খুব সুন্দর লাগে, প্রতিটা কালারই আমার গায়ে মানে মানিয়ে যায় আমার কাছে। আমি লোকের কথায় কান দেই না। তো যাই হোক, অনেক হয়ে গেল, এবার আমি মানে অনেক কিছু বলা হয়ে গেলো। তো যাই হোক, দেখো আমি এবার রোদে, মানে রোদ তো পড়েই যাচ্ছে, যেন মানে কি করব, একটু শুকাতে হবে মাথাটা, মানে চুলটা, ধ্যাত চুলের কালারটা তো একটু শুকিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, এই কালারটা করার জন্য কিন্তু তোমরা চাইলে ফয়েল পেপার ব্যবহার করতেও পারো, নাও পারো, ঠিক আছে? তো বাড়িতে লাগালে স্টিক বাই স্টিক তো আর আমরা অত ভালো করে লাগাতে পারি না, তো ফয়েল পেপারটা না হলেও চলে। আমার কাছে ফয়েল পেপার আছে, বাট আমি কিন্তু ইউজ করিনি। ফয়েল পেপারটায় বেশি মানে দরকার হয় পার্লারে, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু চুলটা ধুয়ে চলে এসেছি, প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম, আধা ঘন্টার বেশিই হবে। তো দেখো, আমি সামনের চুলটুকু যতটুকু কালার লাগিয়েছি ততটুকুই ধুয়েছি, পেছনের চুলটা কিন্তু খোপা করে পেছনে ক্লিপ আটকে রেখে দিয়েছিলাম। তো এমনি আমার ঠান্ডার ধাজ আছে, এমনি অনেকবার স্নান করা হয়ে যাচ্ছে গরমের দিনে। তো যাই হোক, আমি চুলটা আর ভেজাইনি, সামনের চুলটাই যতটুকু কালার লাগিয়েছি ততটুকুই ধুয়েছি, ঠিক আছে? এবার একটু আছড়ে নেবো। ও মা, লাল তো হয়েছে, হবে নাই বা কেন, লাল করার জন্যই তো কালারটা লাগানো না, পয়সা খরচা করে লাল করবো, সে যদি লালই না হয় তাহলে আবার মানে কিসের লাল করা চুল? তো যাই হোক, আছড়ে নেবো, কারেন্টও চলে গেছে, আমি ডায়ারটাও মারতে পারছি না মাথায়। তো এই যে যেই ফয়েল পেপারটার কথা বলছিলাম, এটা হচ্ছে সেই ফয়েল পেপার, আমার কাছে কিন্তু ছিল, দেখো
বাট আমি লাগাইনি, আমার প্রয়োজন পড়েনি তাই আমি লাগাইনি। কোনো স্টিক বাই স্টিক আমি লাগাইনি যে এই কটা স্টিকেই লাগাতে হবে, এই কটা চুলেই লাগাতে হবে, বাদ বাকি চুলে লাগলে অসুবিধা আছে, সেরকম তো কোনো নেই। আমি সামনেরটা পুরোটাই রং করেছিলাম, কালার করেছিলাম, তার জন্য ফয়েল পেপারের দরকার পড়েনি। ঠিক আছে, তোমরা চাইলে অ্যাপ্লাই করতেও পারো নাও পারো। তো দেখো একটু একটু শুকিয়েছে ওপরের চুলগুলো, বোঝা যাচ্ছে লাল। আমি জানি না তোমাদের কেমন লাগবে বা লাগছে, আমার কাছে ভালো লাগছে, এটাই চেয়েছিলাম। তবে যত রোদ পড়বে তত আরও বেশি ঝলমল করবে। ঠিক আছে, তো নেক্সট টাইম এবার পেছন সাইডটাও কালার করতে হবে। তো চলো বেশি ভাটনা বুকে এবার একটু গোপাল সেবা টেবা করা যাক নাকি। গপু আসো, তোমাকে স্নান করাই আর আমি একটা গান গাই, ঠিক আছে? তো চলো। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ পড়ে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ পড়ে, রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। শ্যামের দর্শন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের দর্শন লাগে রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যা তারই নামে গান গেয়ে যা, শ্যামের নাম নিয়ে যা তারই নামে গান গেয়ে যা। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালি তুমি হয়ো রাধা রানি, পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারও লাগে। আর জনমে বনমালি তুমি হয়ো রাধা রানি, পথে পথে ঘুরে ফেরো তোমারও রাধারও লাগে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম, বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম। দেখো গপুর কিন্তু স্নান হয়ে গেছে, গপুকে এখন গাটা মুছিয়ে দেব। গপু চলে আসলো আমার কোলে গা মোছার জন্য, তারপরে গপুকে তৈরি করব, আর তারপরে গপুকে মানে খেতে দেব, আহার দেব। তো দেখো স্নান করে উঠেছে গপু, আমি ভালো করে মুছিয়ে দিচ্ছি যাতে জল না থাকে গপুর গায়ে। এবারে জামা পরাবো, কোন জামাটা পরাই কোন জামাটা পরাই দেখো, গপু একটু জামা পরা নেই দেখো, তাই ঢেকে রেখেছি অর্ধেক। এই নীল জামাটা আজকে ওকে পরিয়ে দিই, চলো জামাটা পরিয়ে নেওয়া যাক, তারপরে পুরো রেডি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গপু পুরো রেডি হয়ে গেছে, সেজে গুজে গপু একদম রেডি তোমাদের সঙ্গে দেখা করার জন্য। বাঁশিটা দিয়ে দিলাম, একটা কুট্টি একটা বাঁশি, আমার গপু কুট্টি গপুর বাঁশিটাও কুট্টি। তো যাই হোক, গপু কিন্তু আস্তে আস্তে ফিরছে তোমাদের দিকে। রাধে রাধে, দেখো দেখো দেখতে পাচ্ছ গপু কী সাজাটা না সেজেছে, দেখেছ? গপু সবসময় এরকম সেজে গুজে থাকে, শুধু রাত্রিবেলা সব খুলে তারপরে ঘুমায়। তো চলো গপুকে এখন বসিয়ে দেওয়া যাক। না, ভাবছি গপুর সাথে একটা রিলস বানাবো।
তো দেখো, গপুর সাথে আমি একটা রিলস বানাচ্ছি, সেরকম কোনো গান না, মানে আমি যেই গানটা একটু আগে গাইলাম সেই গানটারই দুটো লাইন জাস্ট গাইছি। কেউ খারাপ ভেবো না, কারণ ও তো ছোটো, ও তো আমার সন্তানের মতো, ওকে নিয়ে ভিডিও করলে কি আছে? আমি জানি অনেকেই খারাপ কমেন্ট করবে, তো আমি তাদেরকে আগে থেকেই বলে রাখছি, ও তো আমার সন্তানের মতো, ওকে নিয়ে রিলস বানালে তোমরা এরকম উল্টোপাল্টা মন্তব্য করো না, ঠিক আছে? তো পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে বলতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ব্লগটা, ঠিক আছে? তোমরা কমেন্ট করে জানিও চুলের কালারটা কেমন হয়েছে আর আমার গানটাও কেমন ছিল, ঠিক আছে? কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।